আমরা গত জুমার বক্তৃতায় আলোচনায় শিরকের কথা আমরা আলোকপাত করেছি আমরা শিরকের ভয়াবহতা সম্পর্কে কিছুটা হলেও আমরা ধারণা পেয়েছি আর আজকে আমরা যে শিরকগুলো আমরা জেনে না জেনে বুঝে না বুঝে করে ফেলছি তা থেকেই আলোচনা করব ইনসা আল্লাহ সির্ক হচ্ছে এমন এক অপরাধ যার কোনো ক্ষমা নাই আল্লাহ একটি গুণা ক্ষমা করবেন না সে গুনার নাম হল সিরক যদি কেউ শির্ক নিয়ে মারা যায় তার ক্ষমা নাই সির্কের দ্বিতীয় ভয়াবহতা হল সির্ক একমাত্র অপরাধ যে অপরাধ করে মারা গেলে তার জন্য কোন সুপারিশকারীও নাই। অথচ হাদি সর্ছে সাহাদী লিয়া আহল কাবা ইরিমিন, উ্মাতি। আল্লাহ হাব সাল্লাল্লাহ হয়লাই বলেছেন। সাপাদি, লিয়াহাল কাবা ইরিমিন উম্মতি আমার উন্্মদেরর মাঝে কবিরা গুনাগারদের জন্য। আমি নবীর সাপাদ থাকবে সহাহান আল্লাহ। আল্লাহ হাবি বলেছিলেন হজ্যরতু বাহিইনের সাপাব অবাইনা আন্্যাত খুলানে স্পুর্ মাতির জান্না। ফক্তারতো সা আতা ইনাহা, আম্মু আফাব। বিশ্বনবি বলেন যে আমিনের মাধ্যমে আল্লাহ তার আমার কাছে দুটি অফার দিলেন। দুটি অপশন দিলেন আপনি একটিতে ক্লিক করুন। একটা হলো আপনার অর্ধেক আমি জান্নাত দিয়ে দেব যদি আপনি মনে করেন ঠিক আছে তাহলে ঠিক চিহ্ন দেন বলুন হলো আপনার জন্য আমি সুপারিশের সুযোগ দেব এখন আপনি কোনটা নেবেন নেন রাসূল বলেন ফখতার তুশ আমি সুপারিশে ঠিক চিহ্ন দিলাম فانها امو কারণ আমার কাছে মনে হয়েছে ওই সুপারিশের মাধ্যমে আমি অর্ধেক নয় বরং আরো অনেক বেশি উম্মতকে জান্নাতি বানাতে পারব যেদিন আল্লাহর কাহার সুরত দেখে নবীরা পর্যন্ত ইয়া nafsi বলে চিৎকার দেবে জিব্রাইল আমিন সহ ফেরেশতারা আলাইহিন দারে থাকবে লা ইয়া তাকাল্লমুন কথা বলার সাহস করবে না ইয়াওমা ইকুমুর রুহু ওয়াল মালায়িকাতু সাফাল ইয়া তাকাল্লমুন ইল্লা মান আযিনা লাহু আর রহমান নিষ্পাপ ফেরেশতারা ভয় কথা বলবে না নবীর আয়াত nafsi বলবে বিশ্বনবী বলেন সেদিন আমি সাহস থেকে আসলো উনি কোথা থেকে সাহস পেলেন যে উনি সেদিন ইয়া বলবে বলবেন না তারা কথা বলবেন না কিন্তু তিনি কথা বলবেন এ সাহস ওনার আসলো থেকে। এ ব্যাখ্যাও তিনি করেছেন আল্লাহর হাবিব বলেছেন লিকুল্লি নবীন দাওয়াতান মুস্তাদাওয়াতুম মুস্তাজাবা ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি সুবহানাল্লাহ বলেন আমাদের জন্য কি বিশাল সুযোগ উম্মতে মুহাম্মাদি হওয়ার সুবাদে আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব নবীর সাথে একটি ওয়াদা দিয়েছেন সে ওয়াদা হলো হে আমার নবী তোমাকে নবুত দিলাম সাহায্য আমি আল্লাহ করব। চরম বিপদে যখন পড়ে যাবে তখন তুমি দোয়া করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার একটা দোয়া আমি কবুল করবই সব নবীর জন্য একটা দোয়া মুস্তাজাব হবেই পৃথিবীতে নবুয়তের কাজের মতো কঠিন কোন কাজ আর নাই যে নবুয়তের মিশন পরিচালনা করতে যায়া সব নবীকে হেনস্তা হওয়া লাগছে শারীরিক টর্চার করা হয়েছে জবাই পর্যন্ত করা হয়েছে করার দিয়ে দুটুকরো করা হয়েছে এমন নবী আছে না নাই নবীদের কষ্ট দেখে আল্লাহ নিজে আফসুস করে ইয়া আমার ভাইরা আল্লাহ আফসুস যে কাজে করে বুঝতে হবে সেটা কতটা মর্মাহত কাজ নবীদের সাথে করা হয়েছে আল্লাহ কা আমার বান্দাদের জন্য আমি আফসোস করছি তাদের কাছে যখনই কোনো রাসূল গেছে তারা বেয়াদুবি করেছেই এই জন্য নবীরা ওই দোয়াটা সবাই করে ফেলেছেন দুনিয়ায় নু নবী দুয়া করেছেন প্রভু লা তাদাল আলাল আরুদে মৃণাল ক্যা ফিরিনা দাইয়া র তেও না আলাল আরুদি জমিনে মৃণাল ক্যা ফিরিন দাইয়া একটা ঘরও তুমি বাকি রাইখো না শেষ করে দাও দোয়া কবুল হয়েছে প্লাবন হয়েছে সব ডুবে মরে গেছে কিন্তু বিশ্ব নবী বলেন আমি অনেক বিপদে পড়েছি মুসিবতে পড়েছি দেশ ছেড়ে দিয়েছি হিজরত করেছি দাঁত ভেঙে দিয়েছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে তিন ঘন্টা বেহুর ছিলেন বিশ্বনবী নবী রসুল বলেন যতই বিপদে পড়ছি ওই দোয়াটা আমি করি নাই এটা আমি লুকাইয়া রাখছি আল্লাহ একটা দোয়া শুনবেই আমি ওইটা রায় খেয়ে যে হাসরের দিন যেন আল্লাহরে বলতে পারে আল্লাহ তোমার ওয়াদা তুমি পূরণ করো করবে না এতটা ব্যাপক কিন্তু সিঁড়ি কেমন এক অপরাধ শিরিক করলে তার জন্য কোন সুপারিশ নেই সিঁড়ি কেমন এক অপরাধের নাম যে অপরাধ করলে পরে অতীতে যত নেকামল করেছেন একটাও আর আমল নামা থাকে না গত জুমাতে আমি বিস্তারিত বলেছি জিস বলছি আছে অনেকে ছিলেন না তাহলে শিরিক করলে সুপারিশ নাই শিরিক করলে জান্নাত হার ক্ষমা নাই শিরিক করলে আমল নামায় কোন ন্যাক আমল নাই চার নাম্বার ভয়াবহ সংবাদ হলো যে শিরিক নিয়ে মারা যায় তার জান্নাত আল্লাহ হারাম করে দেন শিরিক নিয়ে মারা গেলে জান্নাত হারাম এখন এই খবরগুলো শোনার পরে আপনারা একটু বলুন তো আওয়াজ করে কোন মুমিন মুসলিম কখনো শিরিক করতে পারে কিন্তু করছে তো করছে অনেক মুসলমানরা শিরিক কোরআনে আল্লাহ বলেন মুসলমানদের অবস্থা হচ্ছে তাদের অধিকাংশ আল্লাহর উপর ইমান মুশরিকুন আবার তারা মুশ্রেক হয়ে যাবে এ বিষয়ে আমি ছোট্ট একটি বই লিখেছি এই বইটার নামে দিয়েছি আমি প্রচলিত সিরক ও তা থেকে বাঁচার উপায় এখানে আমি বাংলাদেশে চলমান উনতিরিশটা শিরিক নিয়ে আলোচনা করেছি জাহান নামে যাওয়ার জন্য কয়টা সিরিক লাগে কথা বলেন কয়টা লাগে আর বাংলাদেশে চলছে কয়টা আমার নজর আছে উনতিরিশটা এর মানে আমার নজরের বাহিরও থাকতে পারে যদি আপনি না বুঝেও তার কোনো একটার সাথে জড়িত হন সবশেষ তবে কিছু শির আছে শিরকে আসগার যেগুলোতে ইমান বাতিল হয় না লাজেম হয় না জান্নাত হারাম হয় না সাপাত ক্যান্সেল হয় না কিন্তু আমল বাতিল হয় ওগুলাকে বলে শিরকে আসগার যেমন লোক দেখানো এ লোক দেখানো এ মানুষকে খুশি করার জন্য আপনি কোনো ভালো কাজ করছেন এটাও শিরিক কারণ এই বাদত হবে শুধুমাত্র কার জন্য তো এখানে আপনি আরেকজনের মনতুষ্টি চাইছেন তাই এটাও শিরিক হয়েছে তবে এটার কারণে আপনার পুরা সব বরবাদ না কিন্তু আমলটা বরবাদ তাই তো হাসরের দিন আল্লাহ যখন মানুষের আমল নামা হিসাব নেবেন হিসাব নেয়ার আগে তিনি বলবেন সহি মুসলিমে এসেছে قال الله تعالى يقول الله تعالى انا اغنا الشরাকা ইয়াল ই শির ফামান আমিল আমালান মাইয়া গায়রি তারাকতু আল্লাহর হাবিব বলেন হাশরের দিন আল্লাহ ঘোষণা দেবেন ও বান্দারা শোনো তোমরা যারা দুনিয়া অনেক কামল করেছো ওই নেক কামল করার সময় আমি আল্লাহর সন্তুষ্টির সাথে অন্য চিন্তা ও লালন বলবে জেহাদের মাঠে গেলাম জেহাদ করলাম শহীদ হলাম মানুষ আমাকে বাহাদুর বলবে কোরআন শিখলাম আলোচনা করলাম দিনের দাওয়াত হলো সাথে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে হাদিয়া তো যদি এই চিন্তা থাকে আল্লাহ বলবেন তারাক তাকে তার আমলকে আজকে আমি বাদ দিয়ে দিলাম ওই আমলটা বাতিল হবে কিন্তু তার ইমান বাতিল হবে না তো শিরকে খাফি শিরকে জালি টোটাল মিলে আমি উনতিরিশটা লিখেছি আমরা শিরকে সিরকে করব না প্রশ্নই আসে না আমার ভাই জাল সিদ্র হলে চলে কিন্তু ডুলা যেন ভাঙ্গা না হয় কথা কি বোঝেন ডুলা বোঝেন তো যেটাতে মাছ রাখে জাল আপনি পেতেছেন সেখানে দুই সেটটা ছিদ্র আছে কিছু মাছ আসবে কিছু ছিদ্র দিয়ে পলায়া যাবে টান মারলে দুই তো পাওয়া যাবে কিন্তু যে রাখবেন যদি ওইটাই হয় ডুলায় ভাঙ্গা সকালবেলা টান দিয়ে দেখেন যে কয়টা তুইছেন ওই কয়টা ও নাই এমনি তো আমাদের আমলের অবস্থা কাহিল আবার যদি শিরিক ঢুকে তাহলে তো আমও নাই সালাও নাই এই জন্য মুসলমানের সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে শিরকের ব্যাপারে সচেতন থাকা কারণ শির্ক ইমান বিধ্বংসী একটি কাজ যেটা করলে ইমান থাকে না মনে রাখবেন ইমান এবং এক কলবে একত্রিত হতে পারে না এটা আলো এবং অন্ধকারের মতো আলো আসবে অন্ধকার চলে যাবে আলো নাই অন্ধকারে ছেয়ে যাবে মাত্র শির্ক করবেন সাথে সাথে ইমান শেষ ইমান হলো একের মতো নেক আমল হলো শূন্যের মতো এক যদি থাকে ডান পাশে একটা শূন্য দিলে সাওয়াব হবে দশ গুণ একের সাথে শূন্য সাথে সাথে দশ মোমেনের ইমান থাকলে প্রতিটা আমলের সাওয়াব কমপক্ষে পক্ষে দশ সুবহানাল্লাহ বললেন না ভাইয়েরা এই সাওয়াব কে দেন কোরআনের ঘোষণা দশের নিচে মোমেনের আমল নামায় সবাব লিখা হয় না উপরে সাতশ অগণিত আরো বেশি এক আছে তো শূন্য দিন দশ হয়ে যাবে দুটা শূন্য দেন একশ হয়ে যাবে তিনটা দেন হাজার হয়ে যাবে পাঁচটা দেন এক লাখ হয়ে যাবে ইমান রেখে ন্যাকামল করুন সামান্য খেজুর পরিমাণের সাওয়া পাহাড় পরিমাণ হয়ে যাবে কিন্তু যদি জীবনের কখনো কোনো জায়গায় জেনে না বুঝে ইচ্ছা অনিচ্ছায় ওই এক ইমান সেটা আপনি মুছে ফেললেন একটা নাই এমন কাজ করেছেন ইমানটা চলে গেছে এখন আমল নামার শূন্যের অভাব নাই একবিহীন শূন্যের একানা না দাম নেই এই জন্যই তো ইমান খুব দামি জিনিস এটাকে ধরে রাখতে হবে শিরিকের সাথে আপোষ করা যাবে না এখন শিরিকগুলো আমরা জানব আচ্ছা মাজারে যাইয়া সেজদা করা এটাকে শিরিক না শিরিক কিনা আচ্ছা দেবতা মূর্তি দুর্গা পূজা দুর্গা পূজায় যাইয়া দুর্গা দেবীর সামনে মাথা নত করা কি শিরিক না আপনারা এখানে যে কয়জন আছেন এখান থেকে একজনকে ধরে নিয়ে হাত পা বাইদাও যদি একটা মন্দিরে নিয়ে কয় দুর্গার সামনে মাথা নত কর রাজি হবেন কেন আপনি জানেন যে এটা সিরিপ যে সমস্ত লোকেরা আমাদের দেশে মাজারে সেজদা করে সেখান থেকে তিনজনকে ধরে নিয়া হিন্দু সম্প্রদায়ের লোকেরা হাত পা বেঁধে যদি দুর্গামূর্তির সামনে কয় তুমি দুর্গারে সেজদা করো ওই মাজারে সেজদাওয়ালা রাজি হবে না কারণ সে ওইটা জানে যে দুর্গা মূর্তি এটা শিরিক কিন্তু মাজারেরটা যে শিরিক এটা সে বোঝে না তারে ভণ্ডপিরে বুঝাইছে আরে ব্যাটে এটা সেজদাই তা আজি এটা শেষ দেয় তা আজমি আদম আলাইসালাম রে শেষ করছে তারা মোশরেক হয় নাই তো পীর সাহেব করলে মুরিদ মোশরেক হয় কেমনে শরীয়তের মৌলবীরা সব জানে না কারণ হচ্ছে তিরিশ হাজার জহেরি সত্তর হাজার এই ভুল বুঝানোর কারণে তারা আজকে সিঁড়িকে লিপ্ত হচ্ছে এখন আমরা যদি তাদেরকে এলেম দিয়া বুঝাইয়া দিতে পারি কোরআন হাদিসের দলিল দিয়া যে এটা শিরিক আমরা আশা করি তারাও সিঁড়ি গুলো আস্তে আস্তে ছেড়ে এক নাম্বার শির তৃতীয়বাদে বিশ্বাস করা যেটা খ্রিস্টানরা করে আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন ওয়ালা তাকুলু সালাসাম তিন খোদা বলো না কারণ আল্লাহ কয়জন কুলহু আল্লাহু আহাদ বরং বলো আল্লাহ হলেন এক এবং একক লা শারিকা তার কোন শরীর নাই ইন্নানি আন আল্লাহ আমি এক আল্লাহ আমি সারা আর কোন আল্লাহ নাই কিন্তু খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন খ্রিস্টানদের কোন কোন গ্রুপ আছে যারা বলে আল্লাহ একজন তবে তার সাথে আছে আরো দুইজন মারিয়াম আল্লাহর মে আল্লাহর বউ হজরত ঈসা আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ কেউ বলে খোদাই তিনজন আকাশে আছে একজন খোদা যিশু একজন খোদা মেরি আরেকজন খোদা মেরি মানে মারিয়াম যিশু মানে হজরত ঈসা আর আকাশে আছেন আল্লাহ এইভাবে তিনজনকে খোদা বলছে খ্রিস্টানদের তিনটা গ্রুপ ইয়াকুবিয়া না নাস্তুরিয়া

স্ত্রী হওয়ার জন্য জাত একরকম হওয়া লাগে কুফু মিলা লাগে যেমন একটা মানুষ যখন বিয়ে করতে চায় পুরুষ মানুষ তখন সে আরেকজন নারী মানুষ খোঁজে ছাগলের মাঝে নারী আছে না নাই তোমার কথা কয় না আমার ভাইয়েরা কোন মানুষ ছাগল মহিলা ছাগল বিয়ে করার জন্য আজ পর্যন্ত তালাশ করছে মিলে না কুফু আমরা সবাই জানি যে জিনের মাঝেও নারী আছে পুরুষ আছে জিন লালন পালন করে জিনকে বসীভূত করে রাখে এমন কিছু লোক আছে না নাই এটাকে অস্বীকার করার বিষয় না জিনকে লালন করে জিন তাদের কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম যা বলতেন জিনেরা তা শুনত এমন কিছু মানুষ আছে যারা জিনকে বন্দী করে রাখে জিনকে বসীভূত করে রাখে কিন্তু তারাও নারী নারীকে বিয়ে করে না কুফু মিলে না কুফু হওয়া লাগবে ছাগলের বিপরীতে সাগি গরুর বিপরীতে যেটা বলদের বিপরীতে গাবি ওটের বিপরীতে অস্ত্রী পুরুষের বিপরীতে নারী এখন আল্লাহর বিপরীত আল্লাহর কুফু আছে কি তো বউ হবে কেমনে মারি তো মানুষ এই জন্য তিনি বলছেন ইয়াকুল্লাহু

আল্লাহর কোনো সন্তান নাই তিনিও কারো ঘরে জন্মগ্রহণ করেন নাই এজন্য তো খ্রিস্টানরা কাফের আমার কাছে একবার পাঁচ সাতজন খ্রিস্টান ইসলাম নিয়ে কম্পারিটিভ রিলিজিয়ন নিয়ে আলোচনা করার জন্য অনুমতি চাইলেন একটা কলেজের প্রিন্সিপাল খ্রিস্টানদের কলেজ বাংলাদেশে অনেকগুলো আছে যেখানে তাদের ধর্ম গবেষণা হয় আমি সময় দিলাম প্রিন্সিপাল আসলেন নিজে চার পাঁচজন গবেষক ছাত্রকে নিয়ে যারা সেখানে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা ফিসিস করছে এসে আমার কাছে ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন করলেন আলহামদুলিল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে করেছি তাদের মৌলিক কিছু প্রশ্ন ছিল ইসলামের ব্যাপারে ইসলামে বিবাহ আল্লাহ অনুমতি কেন দিল রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছয় বছর বয়সে হজরত আয়সাকে ছোট্ট মেয়েটাকে কেন বিয়ে করলেন এইভাবে আরো অনেকগুলো প্রশ্ন যেগুলো খুব জটিল আপাত কিন্তু বাস্তবে কোনো জটিল প্রশ্ন নয় তাদের এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে তারা খুশি হলো আমি এবার বললাম আমি একটা প্রশ্ন করতে চাই। সাহেব বললেন বলুন বললাম যে আপনারা হজরত ঈসার ব্যাপারে কি ধারণা পোষণ করেন উত্তরে বলল উনি আল্লাহর ছেলে নিল্লাহ বলবেন না আপনারা কি বললো আল্লাহ ছেলে আমি বললাম আপনাদের পাঁচ জনকে আমি কাছে পাইয়া কালেমার দাওয়াত দিতে চাচ্ছি আমাদের কালেমার মূল শিক্ষা যেটা সেটা হচ্ছে আল্লাহর ওহাদা নিয়া তিনি এক একক কারো থেকে জন্ম নেন নাই তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই হযরত ঈশা যদি আল্লাহর ছেলে হয় আপনারা যেটা বললেন তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই ঈশাকে হত্যা করা হয়েছে এই বিষয়ে আপনাদের বক্তব্য বলে হ্যাঁ ওনাকে শুলে চড়ানো হয়েছে তাই ক্রুশ চিহ্ন ওনারা গলায় নে আমি বললাম আল্লাহর ছেলেকে হত্যা করে পাবলিক না আল্লাহ তার ছেলেকে বাসাইতে পারলো না এটা কেমন কথা ওনারা বললেন হ্যাঁ বাসাইতে পারে নাই আমি বললাম আল্লাহর ছেলে যদি হতো তাহলে তার মৃত্যু হওয়ার কথা ছিল না কারণ জিন্স মিলে যেত আল্লাহ হাইয়ুন কাইয়ুম সিরঞ্জীব চিরস্থায়ী তার ছেলে যদি থাকতো একই সেপাত তার ভিতরও থাকতো ওনাকে শুলে চড়াইছে আপনাদের ধারণা কিন্তু আমরা এই বিশ্বাস লালন করি না আমরা বলি ওনাকে আকাশে তুলে নেওয়া হয়েছে আল্লাহ কোরআনে বলছিল মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু তারা গোলক ধাঁধায় পড়েছে আলাদা কাহিনী সেটা আমি বলছি না আজকে আকাশে আল্লাহ তুলে নিয়েছেন আমাদের বিশ্বাস তিনি আবার পৃথিবীতে আসবেন এবং তিনি ন্যায়ের প্রতীক সত্য কায়েম করবেন আপনাদের ক্রুশ যেখানে আপনারা বিশাল বিশাল ক্রুশ টানাইছেন বানাইছেন এগুলোকে নিজ হাতে ভাঙবেন উনি আল্লাহর ছেলে হলো ওনার বউ কোথায় বলেন তখন এবার না 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 বলে বলে ভাই আমরা আল্লাহর ছেলে বলতে কিন্তু নাম বলছে একবারে কোনো বউয়ের ঘরে জন্ম নিয়েছে আল্লাহ বিয়ে করেছে ওইটা বুঝাচ্ছি না তো কি বুঝাচ্ছেন তো আমরা প্রতীকী সম্মান সূচক শব্দ দিচ্ছি আল্লাহর ছেলে আমি বললাম আলহামদুলিল্লাহ তাহলে অনেকটা আমার কাছে আগাইছেন যে আপনি মূল ছেলে থেকে নাইমা এখন প্রতীকী ছেলে পর্যন্ত আসছেন আমি আপনাকে কালেমার দাওয়াত দিচ্ছি আপনাদের নবী ঈশাকে আমরা কলিজা থেকে ভালোবাসি যদি কাছে পেতাম হাতে চুমু খেতাম পায়ে চুমু খেতাম কপালে চুমু খেতাম জড়াইয়া ধরতাম ওনাকে আমরা খুব বিশ্বাস করি শুধু ঈশা শব্দ আমরা বলাকে পছন্দ করি না আমরা ঈশা সালাম বলে দোয়াও করি আপনাদের কিতাব ইঞ্জিনকে আমরা শ্রদ্ধা করি এটা আল্লাহর কিতাব কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছেন এটা আপনাদের বানানো কিতাব নয় কিন্তু আপনারা আজকে বিক্রি আমি বলবো প্রতীকী শব্দটাও বাদ দেন বলুন হজরত আল্লাহর আল্লাহর বান্দা মানে আমি স্বীকার করাইতে পারি নাই দাওয়াত দিয়েছি শুনেছে তারপর আমি বিদায় দিয়েছি আমি ভেবেছি অমা আলাই না ই আমাদের দায়িত্ব কি জোর করে মুসলমান বানানো নাকি দাওয়াত দেয়া রাসুল দাওয়াত দিয়েছেন আবু জেহেল তো নেয়নি আবু তালেব তো নেয়নি আবার হজরত বেলাল নিয়েছে এর মানে হলো দাওয়াত দাতার হাতে হেদায়াত নাই হেদায়াত কার হাতে কিন্তু দাওয়াত দাতা দাওয়াত দিতে হবে এই জন্য খ্রিস্টানদের তৃত্ববাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা স্পষ্ট শিখ দুই নাম্বার শিখ কোন নবী রাসুলকে সরাসরি আল্লাহ মনে করা আজ এটা বলে ফেলছে খ্রিস্টানদের একটি দল করে ইয়াহুদিদের মাঝে বিশ্বাস আছে হজরত ওজাইর নামও কাল্লার এক প্রিয় বান্দাব অধিকাংশ মুফাসির বলেন তিনিও নবী ছিলেন কিন্তু তিনি নবী ছিলেন ওনার নামে কোরআনে ওজাইর বলে আল্লাহ নবুৱতের কথা বলেন নাই শুধু বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ও জাইর নবী এইভাবে আলাদা কোরানে কোনো আলোচনা নাই কোরানে নাম ধরে আলোচনা আছে মোট পঁচিশ জন নবীর কয়জনের এই এলে এগুলো এলেম এগুলো শিখবেন মনে রাখবেন কোরানে নাম ধরে আলোচনা আছে কতজন নবীর নবীর সংখ্যা কি শুধু পঁচিশ না আরো বেশি অনেক অগণিত এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার হাদিসটি জায়ি রাইদা মাকবুল এটা গ্রহণ যোগ্য নয় বরং অগণিত তো পঁচিশ জনের নাম আসছে তার মাঝে হজরত ওজাইরের নাম নবী হিসাবে নেই কিন্তু তার নাম কোরআনে আছে কিভাবে আছে ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনে ইহুদিরা বলে হযরত উজাইর আল্লাহর ছেলে তো খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে তাই তারা বসে ইহুদিরা হজরত ও কে বলে আল্লাহর ছেলে একই মাসা তারা হয়ে গেল আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করা এটা সির্কের তিন নাম্বার পর্যায়ে ব্যতীত অন্যের এবাদত করা এবাদত মানি হলো গোলামি এবাদত মানি আনুগত্য এখন এবাদত হবে একমাত্র আল্লাহর ইবাদতের বাদতের মাঝে সবচেয়ে বড় ইবাদতের নাম হল নামাজ এই নামাজের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ হলো তাই সেজদার মালিক ও একমাত্র আল্লাহ যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেন এটাও শিরিকে জালি আপনার জান্নাত হারাম আপনার আমল নামার সব আমল বরবাদ আপনার জন্য কোনো সুপারিশ মিলবে না এবং আল্লাহ তাওবা না করে মরলে শুধু অন্যকে সেজদা কেন দিলেন আপনাকে ক্ষমাও করবেন না প্রথম তিনটা চারটার সাথে প্রথম তিনটার সাথে আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক নাই আমাদের ইমান হলো আল্লাহ কয়জন আমাদের ইমান আল্লাহর কোনো ছেলে আছে আমাদের ইমান আল্লাহর কোন স্ত্রী আছে আল্লাহর কোন শরিক নাই ছেলে নাই স্ত্রী নাই তাহলে খ্রিস্টান ইহুদিদের সাথে আমাদের কোন রিলেশন নাই আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেলাম কিন্তু এবার বলুন তো সাইন নাম্বার যেটা আল্লাহ সারা অন্যের ইবাদত করা এটার মাঝে মুসলমানের সন্তানও সম্পৃক্ত হয়ে গেছে আমাদের দেশের মাজার গুলো অধিকাংশ মাজার শিরিকের আড্ডাখানায় পরিণত হয়ে গেছে আমি যাইনি হযরত আজমিরি মাইনুদ্দিন সিস্তি রাহেমাহুল্লার মাজার আমি যাইনি ভারতে যদিও গিয়েছি কিন্তু সেখান পর্যন্ত আমার যাওয়া হয়নি যদিও দেখতে যাওয়া সফর করা এগুলো শোননা আমাকে একজন বলেছেন আমার খুব কাছের মানুষ উনি বারবার গিয়েছে অনেকবার উনি ভারতে গিয়েছে আজমিরে বারবার গিয়েছে বিভিন্ন কাজে উনি বলছেন হজুর একা যদি আপনি যান সাথে যদি কেউ না থাকে আর আপনি সেখানে গিয়ে দেখেন যে লোকজন সেজদা করছে আপনি দূরে দাঁড়ায় আসেন এমনও হতে পারে তার আপনারা জোর করে সেজদা দেয় সেটা কেমনে আমি বললাম বলেন কি এটা কি মগের না সেটা না তারা যদি আপনারা জিজ্ঞাসা করে যে ভাই আপনি সেজদা করছেন না আমরা করছি আর আপনি যদি তখন বলে ফেলতে পারেন সেজদা দেয়া সিরি তখন আপনারা বলবে বেটা কর কি তুইও কর এত হারামি অথচ মাইনুদ্দীন সিস্তি আজমিরিদা হেমাহুল্লাহ বাংলাদেশে আসছেন ভারতে আসছেন ভারত মানিয়ে উপমহাদেশ বাংলাদেশের স্পেশালি বাংলাদেশ নয় উপমহাদেশ ভারতে আসছেন আরব থেকে ভারতে শিরিক শিখানোর জন্য না শিরকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উনি ছিলেন মুজাহিদ হযরত শাহজালাল হেমাহুল্লার কথা আমি বলেছি যে উনার রওজায় গিয়ে আমি দেখেছি পরানের রওজা সেজদা করতেছে পাহাড়ের উপরে টিলার উপরে উনাকে সেজদা করছে মাজারের পাশে বসে গাঁজা টানছে আমার চোখ সাক্ষী আমি নিজে দেখলাম লাইন ধরে গাঁজা টানছে সেখানে লোকজন উনার সামনে হাত তুলে দাঁড়ায় আছে কবরে যখন আপনি আরত করতে যাবেন তখনও আপনি হাত যখন তুলবেন তোমা যদি হাত তুলে করেন আপনার মুখটা থাকবে কাবার দিকে এটাই শোন না কারণ যদি আপনার কবর আছে রাস্তার পূর্ব পাশে কথা বোঝেন আপনি রাস্তায় দাঁড়ালেন দাঁড়ায় সালাম দিলেন কবর জেয়ারতের নিয়তে এখন আপনি হাত তুলে দোয়া করছেন তখন আপনার পশ্চিম দিকে ফেরা উচিত কারণ যদি আপনি পূর্ব দিকে কবর তাই দিকে হাত তোলেন তাহলে তাই সবগী সিরিক সিরিকের সাথে একটা মশা বাহা দেখা যাবে মনে হচ্ছে যেন আপনি কবরওয়ালার কাছে কিছু চাচ্ছেন আপনারা যারা হজম রায় গিয়েছেন তারা দেখেছেন রাসুলের রওজা সালাম দিতে গিয়েছেন রাসুলুর পাশে দাঁড়ায় যখন বাবু সালাম নামক গেট দিয়ে আপনি ঢুকবেন তখন রাসুলের রওজা রাসুলের কবরটা পড়বে হাতের বামে কোন দিকে পড়বে ধরেন আমি আপনাদের দেখাই এই দিকে ধরেন রাসুলের রওজা বাম পাশে আর মোট কেবলা হচ্ছে ডান দিকে কেবলা তার বিপরীতে রোজার অধিক এই জন্য সাল্লামের রওজার ওই পাশেও নামাজ হয় এ পাশেও হয় ওই পাশেও হয় ইমাম দাঁড়ায় বিপরীতে আপনি যদি সেখানে রাসুলকে সালাম দিতে গিয়ে কেবলার বিপরীতে দাঁড়ায় একটু দোয়া করতে থাকেন পুলিশ ধাক্কা মারবে আপনার যদি আপনি হাত তুলে এরকম করতে থাকেন পুলিশ গিয়ে আপনার হাত নামায় দেবে পুলিশ বলবে মিয়া তুমি চাইলে কার কাছে চাও আচ্ছা আপনি কি রাসুলের কাছে চাইছিলেন নাকি না আপনি তো রাসুলের কাছে চান নাই কিন্তু আপনি হাত তুলছেন ওরা মনে করতে আর এই লোকটা মনে হয় মোশরে রে শিরিক করতেছে ও তো রাসুলের কাছে ইমান হারাই ফেলবে আমার ভাইয়েরা এখন আমাদের দেশের এই রওজাগুলো সিরিকের আড্ডায় পরিণত হচ্ছে এই জন্য কবর পাকা করতে রাসুল নিষেধ করেছেন কবরের উপরে বসতে নিষেধ করেছেন কবর হয়ে মানুষ যখন কবরকে রওজা বানাইয়া কবরকে তারা এবাদতের জায়গা বানাবে আল্লাহ আল্লাহ কাছে ফানা চেয়েছেন আমার কবরকে তুমি ঈদের জায়গা বানাইও না আমার কবরকে তুমি না এই জন্য আমার ভাইয়েরা যারা ইতোমধ্যে ফি সাহেবদেরকে সেজদা করে ফেলছেন মাজারে সেজদা করে ফেলেছেন আগে বোঝেন নাই আপনার অপশন হলো এখন একটাই সেটা হলো তাওবা করা

থুতনিটা রাসুলের পায়ে লাগাইছে গরুর পাশে দাঁড়াইলো মাঝে মাঝে দেখবেন গরু আপনার পায়ে দিয়া জিব্বা দিয়া চষতে শুরু করে ওই ওটনি যখন তার মাথা রাসুলের কাছে পায়ের কাছে নিল একটু ঝুকায়া দিল পাশে সাহাবারা দেখলেন দেখে তারা কয়েকজন বলে বসছেন ইয়া রাসুল আল্লাহ এই ওট যদি আপনার কাছে মাথা নত করতে পারে আমাদের অনুমতি দেন আমরাও চাই আপনার কাছে একটু মাথা নত করি তখন আল্লাহ তাআলা কোরআন মজিদের আয়াত নাজিল করলেন তব সিরে জালালাইনে সুর আল ইমরানের উনআশি নম্বর আয়াতের ব্যাখ্যায় আসছে লাম্মা তালা বাবা আব্দুল মুসলিমিন সুজুদ আলাহু যখন কিছু সাহাবী আল্লাহর হাবিবকে সেজদা দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলো তখন আল্লাহ নাজালা অবতীর্ণ করলেন কোরআনের আয়াত মা কাল আলী বাসারিন আইনতিয়াহুল্লাহ কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া আল্লাহ আয়াত নাজিল করে বললেন এমন মানুষের জন্য সমীচীন নয় যাকে আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে রিসালাত দিয়েছে হিকমা দিয়েছে সে এক পর্যায়ে বলে বসবে যে তোমরা আমার ইবাদত করো এই কথা বলার অধিকার নবীর আর নবীর নাই ওয়ালাকিন কুনু রাব্বানিন বরং সব নবী রাসুল মানুষকে বলবে আমার নয় তোমরা আল্লাহর এবাদত করো কোন এবাদ আল্লাহ কোন এবাদ আল্লাহ তোমরা আল্লাহর গোলাম হও কোন নবী রাসুল বলবে না কোন এবাদ আল্লি তোমরা আমার এবাদত করো আমারে শেষদা দাও এটা নবী রাসুল বলবে না আল্লাহ আয়াত নাজিল করলেন কথা কি বোঝেন কিছু সাহাবি তারা অনুমতি চাইল আমাদের অনুমতি দেন আল্লাহ কয় না এটা নবীর সান্না নবীর জন্য অনুমতি নাই তিনি বলবে কোন এবাদ আল্লি আমার এবাদত করো আমার সেজদা করো বরং তারা বলবে কোন রব্বানি তোমরা এবাদত করবে কার আল্লাহ হও কোন এবাদ আল্লাহ আল্লাহর গুলাম হও এই হলো নবী এবং সাহাবাদের ইসলাম আর ফির এবং মরিদের ইসলাম হল হুজুর আপনারে সেজদা দেই হুজুর পা মেলে দোরা কয় দিতে থাকো যদি কোনো পিসায় আর্গুমেন্ট করে বলে বা মুরিদ বলে যে আমি তো আর আমার সেজদা দিতে কই নাই পাবলিক এসা দিছে আমি কি করতে পারি আমরা বলবো সালা কি করেন না আপনি যদি সেজদার জন্য মাথা নত করলে ধমক দিয়ে দিতে পারতেন দেখতেন আপনার পায়ের কাছে কেউ আর মাথা নত করতে সাহস করতো না এজন্য আমার ভাইয়েরা সাবধান হবেন এরপরে ছয় নাম্বার পাঁচ নাম্বার যে শির সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাওয়া ইহুদি খ্রিস্টানদের মতো আমরা তীর্থবাদ দ্বিত্ববাদে বিশ্বাসী নই কিন্তু সন্তান না হলে পীরের কাছে সন্তান চায় এমন মুসলমানের সন্তান এ দেশে আছে না নাই যে চেয়েছে তার সব শেষ এটা সিঁড়িকে জলি তার জান্নাত হারাম তার আমল নামার সব স্বভাব বরবাদ তার জন্য সুপারিশ নাই তার জন্য ক্ষমা নাই এখন সন্তান কিভাবে চায় এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা পরবর্তী জন্য আলোচনা করব আজকে আলোচনা আমি একটু শর্ট করলাম এই কারণে আমাদের মাঝে আজকে বিশ্ববিখ্যাত একজন কারি হাফেজ কারী উপস্থিত আমরা তার পবিত্র জবান থেকে কিছু পবিত্র কোরআনের হাফেজ জাকারিয়া নাম শুনেছেন আপনারা দুবাইতে দেশ ছিল দুবাইতে একশত তিনটা দেশের হাফেজরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আমাদের বাংলাদেশের গর্ব হাফেজ জাকারিয়া তাদের মাঝে ফার্স্ট হয়েছে এইভাবে সে আরো অনেক জায়গায় বাংলাদেশকে বাংলাদেশের পরিচয়কে তামা বিশ্বের কাছে তুলে ধরেছে আমাদেরকে গর্বিত করেছে তো আজকে আমাদের মসজিদে এসে এসেছে ওনারা একটা মাদ্রাসা করেছেন মাদ্রাসার নাম হলো আহসানুল আহসানুল হেকমা আহসানুল হেকমা মাদ্রাসার সে পরিচালক ও বটে আমাদের মহতারাম সভাপতি সাহেব অনেকেই মিলে এটা করেছেন কয়েকজনে তো আজকে এক কাজে এসেছে যেহেতু সে আমাদের মাঝে হাজির আমি যে আলোচনা করছিলাম এটাও জিকির এটাও তেলাওয়াত এটাও আলোচনা কারণ কোরআন থেকে হচ্ছিল কিন্তু সরাসরি কোরআনটা শ্রেষ্ঠ জিকির এজন্য এখান থেকে আমরা কিছু তেলাওয়াত শুনতে চাই ইনশাল্লাহ ওই তেলোয়ার টুকুর সময় দেওয়ার জন্য তার আগে আমাদের মহতারাম সভাপতি সাহেব আপনাদের উদ্দেশ্যে দু মিনিট কথা বলবেন দুই তিন মিনিট যাই হোক তারপরে এই আমরা তেলোয়াত শুনে আমরা নামাজের দিকে আগাবো